नमस्कार, शुभ सन्ध्या। आज 9 डिसेम्बर आमार जैठामशाई श्री सुब्रत गंगोपाध्यायेर 91तम जन्मदिनेर अनुष्ठाने आपनादेर सबाइके स्वागत जानाई। आमी अभिषेक गंगोपाध्याय। आमी एर परे पिंटू जेठू बोलबो, कारण आमी पिंटू जेठूई बोलताम। खूब मने पड़छे गत बछर आजकेर एई सन्ध्याय आमरा भीषण होई होई करेछिलाम पिंटू जेठूर 90तम जन्मदिन उपलक्षे। এরকমই একটা অনুষ্ঠান হয়েছিল, তাতে গান ছিল, গল্প ছিল, ভুরিভোজও ছিল। এবং সেই অনুষ্ঠানে পিন্টু জেঠু নিজে উপস্থিত থেকে খুব উৎসাহ দিয়েছিলেন এবং প্রচুর উদ্যোগ নিয়েই আমাদের সঙ্গে কো অর্গানাইজ করেছিলেন। অনুষ্ঠানের পরের দিন উনি বলেছিলেন, কালকের পার্টিটা তো খুব এনজয় করা হলো, কিন্তু মনে হয় যে এরকম পার্টি আর হবে না। কিন্তু কেন বলুন তো? পার্টি তো চলতেই থাকবে, কেনই বা হবে না? নিশ্চয়ই হবে। এবং সেই মিশনটা, উপলক্ষটা আমরা মাথায় রেখেই আজকের এই আয়োজন, যাতে আবার ওর জন্মদিনটা আমরা সেলিব্রেট করতে পারি। এবং আপনারা সবাই এসেছেন, এই জন্য আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই। আজ সন্ধ্যায় আমরা গান, পাঠ, স্মৃতি, কবিতা নিয়ে পিন্টু জেঠুর উপস্থিতি আবার উপলব্ধি করতে চাই। একানব্বইয়ের জন্মদিনে পিন্টু দাকে প্রতিবারই মনে হতো দেখা তো হবেই, যেমনটি চলছিল বছর বছর, স্থির প্রাজ্ঞ অনন্ত যৌবন মূর্তি হাসি মুখে চিরকাল জানাবে অভ্যর্থনা, কাটবে সুন্দর সন্ধ্যা পুরনো দিনের সব স্মৃতিচারণায়। সময়ের ছোঁয়া থেকে দূরে মন ছিল চির তরতাজা, রবীন্দ্র আবৃত্তি কিংবা বিদঘুটে ছড়া, একাকিত্ব মিশে থাকা ছোট ছোট লেখাগুলি হয়নি বয়স ভারে ক্লান্ত। 90-এর শেষ জন্মদিন উৎসব মুখর ছিল প্রিয়জন সমাগমে, তারপরই চলে যাওয়া সেও বড় স্বাভাবিক। জীবনের সব কাজ শেষ করে সুখ দুঃখ আনন্দ চাওয়া ও পাওয়ার হিসেবের খাতা বন্ধ করে অমরত্বের পথে হাঁটা, কীর্তিস্তম্ভে নেই প্রয়োজন, সকলের ভালোবাসা পাথেও তোমার, অন্তহীন তোমার জীবন পার্থিব সমাপ্তি পরে রেখে গেছে পদচিহ্ন অনেকেরই বুকের ভিতরে। প্রণাম।
জাগে শুধু বিষাদ রাগিনী কেমন গাহিব হার সুগান আমার জাগে শুধু বিষাদ রাগিনী কেমন I'm
बचा के ना दारुण कोलाहल
এরপরে সুর ও ভাষ্য। প্রভাত এসে প্রতিদিনই একটি রহস্যকে উদ্ঘাটিত করে দেয়, প্রতিদিনই সে একটি চিরন্তন কথা বলে, অথচ প্রতিদিন মনে হয় সে কথাটি নূতন। আমরা চিন্তা করতে করতে, কাজ করতে করতে, লড়াই করতে করতে প্রতিদিনই মনে করি বহুকালের এই জগৎটা ক্লান্তিতে অবসন্ন, ভাবনায় ভারাক্রান্ত এবং ধুলায় মলিন হয়ে পড়েছে। এমন সময় প্রত্যুষে প্রভাত এসে সূর্য আকাশের প্রান্তে দাঁড়িয়ে স্মিত হাস্যে জাদুকরের মতো জগতের উপর থেকে অন্ধকারের ঢাকাটি আস্তে আস্তে খুলে দেয়। দেখি সমস্তই নবীন, যেন সৃজনকর্তা এই মুহূর্তেই জগৎকে প্রথম সৃষ্টি করলেন। এই যে প্রথম কালের এবং চিরকালের নবীনতা, এ আর কিছুতেই শেষ হচ্ছে না। প্রভাত এই কথাই বলছে। যেখানে যাবেন
বাষ্পের আবরণ ছিন্ন করে যাত্রা আরম্ভ করেছিল, সে কি কেউ গণনায় আনতে পারে? এই দিনের নিমেষহীন দৃষ্টির সামনে তরল পৃথিবী কঠিন হয়ে উঠেছে, কঠিন পৃথিবীতে জীবনের নাট্য আরম্ভ হয়েছে, এবং সেই নাট্যে অঙ্কের পর অঙ্কে কত নূতন নূতন প্রাণী তাদের জীবলীলা আরম্ভ করে সমাধা করে দিয়েছে। এই দিন মানুষের ইতিহাসের কত বিস্তৃত শতাব্দীকে আলোক দান করেছে, এবং কোথাও বা সিন্ধু তীরে, কোথাও মরুপ্রান্তরে, কোথাও অরণ্য ছায়ায় কত বড় বড় সভ্যতার জন্ম এবং অভ্যুদয় এবং বিনাশ দেখে এসেছে। এ সেই অতি পুরাতন দিন যে এই পৃথিবীর জন্ম মুহূর্তেই তাকে নিজের শুভ্র আঁচল পেতে কোলে তুলে নিয়েছিল, সৌরজগতের সকল গণনাকেই যে একেবারে প্রথম সংখ্যা থেকেই আরম্ভ করে দিয়েছিল, সেই অতি প্রাচীন দিনই হাস্য মুখে আজ এসে দাঁড়িয়েছে। প্রভাতে আমাদের চোখের সামনে বীণা বাদক প্রিয়দর্শন বালকটির মতো, এ একেবারে নবীনতার মূর্তি, সদ্যজাত শিশুর মতোই নবীন। এ যাকে স্পর্শ করে সেই তখনই নবীন হয়ে ওঠে। এ আপনার গলার হারটিতে চির যৌবনের স্পর্শমণি ঝুলিয়ে এনেছে।
জগতের অন্তরের ধন, জগতের নিত্য সামগ্রী, পুরাতনতা জীর্ণতা তার উপর দিয়ে ছায়ার মতো আসছে যাচ্ছে, দেখা দিতে না দিতেই মিলিয়ে যাচ্ছে, একে কোনো মতেই আচ্ছন্ন করতে পারছে না। জরা মিথ্যা, মৃত্যু মিথ্যা, ক্ষয় মিথ্যা, তারা মরিচিকার মতো জ্যোতির্ময় আকাশের উপরে তারা ছায়ার নৃত্য নাচে, এবং নাচতে নাচতে তারা
দিক প্রান্তের অন্তরালে বিলীন হয়ে যায়। শক্ত আঘাত তাতে চিহ্ন আঁকে না, প্রতিদিন প্রভাতে এই কথাটি প্রকাশ পায়। নিঃশেষহীন নবীনতা কোনো ক্ষতি তাকে স্পর্শ করে না। রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা থেকে একটু পাঠ করে শোনাই, শীর্ষক সন্ধ্যা ও প্রভাত। এখানে নামল সন্ধ্যা, সূর্যদেব কোন দেশে কোন সমুদ্র পারে তোমার প্রভাত হলো। অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা, বাসর ঘরের দ্বারের কাছে অবগুণ্ঠিতা নববধূর মতো। কোনখানে ফুটল ভোরবেলাকার কনক চাঁপা? জাগল কে? নিবিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দীপ, ফেলে দিল রাত্রে গাঁথা সেউতি ফুলের মালা। এখানে একে একে দরজায় আগুল পড়ল, সেখানে জানলা গেল খুলে। এখানে নৌকো ঘাটে বাঁধা মাঝি ঘুমিয়ে, সেখানে পালে লেগেছে হাওয়া। ওরা পান্থশালা থেকে বেরিয়ে পড়েছে, পূবের দিকে মুখ করে চলেছে। ওদের কপালে লেগেছে সকালের আলো, ওদের পারানির কড়ি এখনো ফুরোয়নি। ওদের জন্য পথের ধারের জানলায় জানলায় কালো চোখের করুণ কামনা অনিমেষ চেয়ে আছে। রাস্তা ওদের সামনে নিমন্ত্রণের রাঙা চিঠি খুলে ধরলে, বললে তোমাদের জন্য সব প্রস্তুত। ওদের হৃৎপিণ্ডের রক্তের তালে তালে জয় ভেরি বেজে উঠল। এখানে সবাই ধূসর আলোয় দিনের শেষ খেয়া পার হল। পান্থশালার আঙিনায় এরা কাঁথা বিছিয়েছে, কেউ বা ক্লান্ত। সামনের পথে কি আছে অন্ধকারে দেখা গেল না, পিছনের পথে কি ছিল কানে কানে বলাবলি করছে। বলতে বলতে কথা বেঁধে যায়, তারপরে চুপ করে থাকে। তারপরে আঙিনা থেকে উপরে চেয়ে দেখে আকাশে উঠেছে সপ্তর্ষি। সূর্যদেব তোমার বামে এই সন্ধ্যা, তোমার দক্ষিণে ওই প্রভাত, এদের তুমি মিলিয়ে দাও। এর ছায়া ওর আলোটিকে একবার কোলে তুলে নিয়ে চুম্বন করুক, এর পুরবী ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যাক। নমস্কার। সমুখে শান্তি পারাবার ভাষাও তরুণী হে কর্ণধার। সমুখে শান্তি ভাষাও তরুণী হে কর্ণধার। তুমি হবে চির সাথী অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুব তারকার। সমুখে শান্তি পারাবার ভাষাও তরুণী হে কর্ণধার। মুক্তিদাতা তোমার ক্ষমা
হয় যেন মর্তের বন্ধন ক্ষয়, বিরাট বিশ্ব বাহু মেলি লয়, পায় অন্তরে নির্ভয় পরিচয় মহা অজানার সম্মুখে শান্তি পারাবার। ओम द्वौ शांति रंतरिक्ष गो शांति पृथ्वी शांति राप शांति रोषधय शांति। ओम वनस्पते शांति विश्वे देवा शांति ब्रह्म शांति सर्वगो शांति शांतिरेव शांति सामा शांतिरेधि। ओम सर्वरोग शांति सर्वापत शांति। ओम यत एवागतं पापं तत्रैव प्रतिगच्छतु। ओम शांति शांति शांति।